দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাদুলিপিকে নিবিহিত বলনা বলায় বলনা বলে আজ আমরা কথা বলবো ভোটে আবেদন নেই ভোট ছিল এই দেশে উৎসবের একটি অংশ রাজনীতি ছিল মানুষের বিনোদনের বড় অংশ চায়ের দোকান রিকশালা কিংবাগ ড్రয়িং রুম সবখানেই ভোট আসলে চলতো জমজমাট আড্ডা চায়ের বিক্রি বেড়ে যেত বেড়ে যেত বিস্কুটের বিক্রি ব্যবসায়ীরা বলছিল কিন্তু সেই ভোট আসলে কি আর অলস দুপুর অলস সকাল কিন্তু লাইনে গিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়া যেন মানুষ ভুলেই যেতে বসেছে এবং সর্বশেষ আজ ছিল উপজেলা পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে উপজেলা ভোটের দ্বিতীয় পর্যায়ে এবং সেখানে বলা হচ্ছিল যে ভোটারবিহীন ছবি যখন ছাপা হচ্ছে গণমাধ্যমে তখন বলা হচ্ছে যে ভোটাররা না আসলে নির্বাহী কর্মকর্তা বলছেন যে আমরা আসলে কি করব যিনি ভোটের দায়িত্বে আছেন আসলে এই ভোটারদের আনতে কি করতে হবে এমনও বলা হচ্ছে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উত্তর কোরিয়ার মতো ভোট দান কি বাধ্যতামূলক করা হবে কিনা এই সব কিছু নিয়ে আজকের বলা না বলায় কথা বলবো দুজন অতিথি থাকবে একজন ইতিমধ্যেই আমার সাথে এসে উপস্থিত হয়েছেন আরো একজন প্রতিমধ্যে এই শহরের যে আমি আটকে আছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর রিজওয়ান সিদ্দিকী ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক দিনকাল আপনাকে স্বাগত আজকের বলা না বলায় যেটি বলছিলাম যে আজকে দ্বিতীয় পর্যায়ে উপজেলা ভোট চলছে আমরা খুব সমসাময়িক সময় অনেকগুলো ভোট দেখেছি আর কি জাতীয় নির্বাচন থেকে শুরু করে এবং বলা হচ্ছে উপজেলায় ভোট পড়েছে মাত্র তেতাল্লিশ শতাংশ তবে একত্রিশ ও তেতাল্লিশ শতাংশ ভোট পড়ার যে তথ্য এই দুটি নির্বাচনে দেওয়া হয়েছে সেটি নিয়েও এক ধরনের তর্ক বিতর্ক আছে আসলে কি মানুষ ভোটের আবেদন কমে গেছে মানুষ ভোট দিতে চাইছে না আসলে কোথায় আসলে সমস্যা ভোটের সমস্যা হলো মানুষ আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ভোট সত্যি সত্যি উৎসব ছিল আমরা আমাদের ছেলেবেলায় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম যে ভোটের উৎসব কীরকম যেটা যা বর্ণনা করেছেন তাই যে মানুষ উৎসাহ উদ্দীপনা চায়ের দোকান কে কেউ আছে যে বেঁকে বসে থাকতো ভোট দিতে যায় না সহজে তাকে সে প্রার্থীরা খুব তোয়াস করছে যে যাও এখন দিয়ে আসো শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি এই বিষয়গুলো ছিল এবং এই বিষয়গুলো কিন্তু দীর্ঘকাল ধরেই ছিল এই প্রথম এ এর উপরে আঘাত আসে উনিশশো চোদ্দো সালের দু সালের জাতীয় সংসদ নির্বাচনে যখন বিরোধী দল ভোটটা বর্জন করে ভোট বর্জন করার ফলে দেখা গেল বিরোধী দলের যারা তারা ভোট দিতে যাচ্ছে না অপরদিকে সরকার দলের যারা প্রার্থী তারাও বিরোধী দল আসেনি ফলে তাদের জয় প্রায় সুনিশ্চিত সেই যে ধারাটা সূচনা দল ভাবছে কিন্তু জনগণ কেন যাচ্ছে না জনগণ যেটা গত জাতীয় সংসদ নির্বাচনে তিরিশে ডিসেম্বর যেটা হয়েছে সেখানে তো আশ্চর্য ঘটনা সব যে জনগণ গিয়েছে ভোট দিতে পারেনি জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি জনগণের ভোট আগেই দেওয়া হয়েছে জনগণকে বাধা দেওয়া হয়েছে জনগণকে প্রচার প্রচারণায় অংশ নিতে দেওয়া হয়নি বিরোধী দলের যে প্রচারণায় সেখানে যেতে দেওয়া হয়নি তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে তাদের মামলা হামলা নানান ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে তৈরি করার ফলে যেটা হয়েছে যে মানুষে মনে করেছে যে বহু মানুষের আপনার আমরা মিডিয়ায় দেখেছি যে বহু মানুষ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় একই অভিযোগ করেছেন যে গিয়ে দেখি ভোট দেওয়া হয়ে গেছে কিংবা আমাকে ভোট যেতে দিতে বাধা দিয়েছে যে ভোটকেন্দ্রে যে লাভ নেই তোমার ভোট দেওয়া হয়ে গেছে আর তারপরে বলছে ভোটকেন্দ্র জ্বালায় দেওয়া হয়েছে ফলে তুমি আমরা কিন্তু এই মাত্র যেটি আমার সহকর্মীরা জানালেন যে ভোটের কাজ শেষ করে চারজন ভোটের কাজ সুযুক্ত কর্মকর্তাকে তাদেরকে গুলি করে মেরে ফেলাছে প্রাঙ্গাবাটিতে হ্যাঁ চারজনকে ভোট থেকে ফিরছিলেন তারা তাদেরকে ব্রাশ মেরে ফেলা হয়েছে সেখানকার পরিস্থিতি একটু ভিন্ন সেখানকার পরিস্থিতির সঙ্গে আর কোথাও এই ধরনের গোলমালের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তো কিন্তু ভোটের ব্যাপারে মানুষকে মানুষের উৎসাহ যেটা উৎসাহ উদ্দীপনা সেটা হারিয়ে ফেলেছে গত জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি কারণ সেখানে দেখা গেছে যে ধরেন এখন তো সবাই স্বীকার করছে তখন বিএনপি অভিযোগ করছিল যে আগের রাতে ভোট দেওয়া হয়েছে করা হয়েছে এই সমস্ত তখন আমরাও অনেকে হেসে উড়িয়ে দিয়েছি যে কিসের কি এখন চিফ ইলেকশন কমিশনার মাহব তালুকদার রফিকুল ইসলাম শাহাদ কবিতা খানম প্রত্যেকেই বলছে যে ভোট আগের রাতে ভোট হয়েছে দর্শক যুক্ত হয়েছেন দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি মোহাম্মদ পুত্রকে রহনা বলছি জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে ভোট নাগরিক অধিকার ভোট প্রদান করারটা হচ্ছে আমার নাগরিক অধিকার সেই অধিকারটুক আমি কারণে বঞ্চিত হচ্ছি এবং কেন করা হচ্ছে কেন আমার প্রশ্ন কেন কেন ভোট বঞ্চিত হচ্ছি বঞ্চিত হচ্ছে তার প্রশ্নটি ছিল যে তিনি হয়তো ভোট দিতে গেছেন ভোট নেই কিন্তু ভোট দিতেই যাচ্ছেন না এমন সদ দিতে যাচ্ছেন না তার কারণটা আমি বলছিলাম যে গিয়ে মানে ভোট দিয়ে কি লাভ এমন এখন ধরেন উপজেলা ইলেকশনগুলো হচ্ছে এখানে একশো ষোলো জনের বেশি বিনা প্রতিদ্বন্দ্বের নির্বাচিত হয়েছে এখন হয়েছে যে সরকার যখন দশ জনের বেশি সরকার যখন উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকে বা স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা একটা মারাত্মক ভুল হয়েছে ভুল হয়েছে এই কারণে যখন অর্থাৎ আপনি মার্কা পেয়ে গেলেন মানে আপনি জিতে গেলেন এই যে ইলেকশন বিরোধী দল বর্জন করেছে এই ইলেকশন শুধু বিএনপি বলে কথা নাই বা আমরা বর্জন করেছে সবাই বর্জন করেছে এখন বর্জন করলে যেটা দাঁড়ালো যে আপনি নৌকা মার্কা পেয়েছেন কিনা নৌকা মার্কা পেলেই আপনার জয় হয়ে গেল হ্যাঁ সুতরাং সেই লোকটাও যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন তিনি কিন্তু আর প্রতিদ্বন্দ্বিতা করবার কোনো চেষ্টা করছেন না মানে ক্যাম্পেইন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা মানুষকে ডাকায় করা যে উদ্দীপনা উৎসাহ কথা আপনি বলছিলেন সেটা কিন্তু তারও কোনো গরজ নেই মার্কা পেয়েছি আমার জয় তো জয় সুনিশ্চিত কিন্তু যদি এটা দলীয় প্রতীক না হতো তাহলে ধরেন বিএনপি পার্টিসিপেট করেনি কোনো কিন্তু বিএনপির মার্কা তো থাকতো তখন কেউ না কেউ এখানে পার্টিসিপেট করতেন এখন যারা বিদ্রোহী পার্টিসিপেট করছেন তাদেরকে কিন্তু বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে আর স্বতন্ত্ররা পাত্তাই পাচ্ছে না জাতীয় ইলেকশনে জাতীয় সংসদ ইলেকশনে যেভাবে ভোট কেড়ে নেওয়া হয়েছে এবং এই উপজেলার প্রথম ফেজে ইলেকশন সম্পর্কেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই ফেজেও রাতের বেলা ভোট ব্যালট বাক্স ভরার চেষ্টা হয়েছিল তারা নাকি সফলভাবে সেটা প্রতিহত করেছেন তো অর্থাৎ ভোট দেয়া হয়ে যায় ভোট দিয়ে কোনো লাভ নেই মানে আমার বিষয়টা এরকম দিয়ে কোনো লাভ নেই ভোট হয়ে গেছে এই যে মানুষের যেটা তৈরি হয়েছে এই কারণে মানুষ দিতে যাচ্ছে না এবং যদি আমরা এই প্রশ্ন আমি যেটা বলছিলাম যে ভোটের সাথে যে যুক্ত ইনস্টিটিউশন গুলো তাদেরকে তারা প্রধানত দায়ী তারা কিভাবে যেমন ধরেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে লোকজন না আসলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ডেকে আনতে পারবো না তো এটা কিন্তু খুবই দায়িত্বহারা এবং ইরেসপন্সিবল কথা যে তাকে কেউ ডেকে আনতে বলেনি কিন্তু ভোটের কনজেনিয়াল পরিবেশ নিশ্চিত পরিবেশ না করতে নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তার যে যেহেতু তিনি ভোটের কনজেনিয়াল পরিবেশ নিশ্চিত করতে পারেন নাই আমার ভোটের যে মূল্য আছে এইটা উনি নিশ্চিত করতে পারেন নাই আমার ভোটটা যে আমি দিতে পারবো এটা উনি নিশ্চিত করতে পারেন নাই আমার ভোট যে অন্য দিয়ে দিচ্ছে না এটা নিশ্চিত করতে পারেন নাই আমি যে নিরাপদে ছিলেন যে তিনি কেন অধিকার বঞ্চিত আমি আমি নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবো এটা নিশ্চিত করতে পারেন নাই তাহলে এই এই দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের এখন ধরেন এই উপজেলাতে এসে উনি অনেক বড় বড় কথা বলছেন কিন্তু জাতীয় নির্বাচন থেকেই এটার ব্যাপারে একটা হতাশামূলক পরিস্থিতি তৈরি হয়েছে ফলে মানুষ ভোট দিতে যাচ্ছে না

এখন ভোট দিতে আর সামনে তো তাহলে আরও যাবে না এই অনিরবাচিতভাবে এভাবে তারা গআই তাই করতেছে আপনি দেখেন এই পুঁজিবাজারে 33 লক্ষ বিনিয়োগকারীকে কিভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে অততো মুক্তির যুদ্ধের সময় 30 লক্ষ লোক শহীদ হয়েছে। তো এই মানুষ আন এই মানুষ কোন মানুষের চিন্তা এরা করে না আসলে কারণ তারা নির্বাসিতই না এইভাবে কিভাবে চলবে জি আমি একই সাথে একটু বোকাই হাত তুলছিলে বোকাই আপনি প্রশ্ন করুন আমি বাধ্যতামূলক এইরকম একটা আইন কি দ্রুত হইব জি ধন্যবাদ বোকাই আহ দর্শক যদি বলছিলেন যে এখানে কিন্তু দর্শক যিনি ফোন করেছেন তারও কিন্তু আমাদের সবার

এটা তৈরি করা হলো ভোট দিচ্ছে দিয়ে সেই লাইনে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে অবস্টাকাল তৈরি করছে এটা দেখ সুতেও একই কথা হয়েছে যে কারণে এখন পুনর্নির্বাচন এই যে অবস্ট তৈরি করলো ওই কেন্দ্রে কিন্তু দেয়ার নান যে এইটাকে এই বাধাটাকে সরিয়ে দিতে পারে কারণ জাতীয় ইলেকশনে কিন্তু এটা সুবিধা ছিল ডাক চুতে ছিল না যে ভোট দিয়েছে তার হাতে তো কালি দেয়া আছে তাকে সরিয়ে তাকে সরিয়ে দিলেই এই জ্যামিংটা সে মানে সেই সেই জ্যামিং এর জায়গায় আমি আমি যদি কি না লাইনে দাঁড়াই মানে দর্শক ফোন করেছে আমি তার প্রতি সম্মান বলছিলাম যে আপনাকে প্রশ্ন করেছেন তিনি যে এই অবস্থা কতদিন চলবে আমি কেন আমার ভোটাধিকার দিতে পারছি না বা ভোট দিয়ে আসলে কি লাভ আমরা কিভাবে যাব তো আমার কিন্তু তার পরে যেতে হবে আমার কাছে এইটি আমি সচেতন না গেলেন আপনি কিভাবে যেমন ধরুন আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি করছি গিয়ে দেখি এরকম জ্যামিং সিস্টেম তো যে কোনো কারণে মানে এই টেলিভিশন টেলিভিশন এগুলোর কারণে হয়তো চিনে আমাকে চিনেছে তার যারা যারা জ্যামটা করেছে আমাদের পাড়াই তো কিন্তু আমি বললাম না আমি আগে ভোট দেব তো তখন এই একটু চোখ খুলো যাই হোক যাই হোক পাড়ার ছেলে আচ্ছা যান 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 সাংবাদিক সাহেব ভোট দিয়ে আমি চলে গেলাম এসে দেখলাম ঠিক তারাই দাঁড়িয়ে আছে কেউ তাদের মধ্য থেকে কেউ ইমিডিয়েটলি ঢুকছে না

আমি থেকে আমি ওই আমার এলাকার থেকে আমি প্রায় দশ মাইল আমরা আগে গোটা এখন আমরা দশ মাইল চলে আসছি আগে আমরা বহু কষ্ট করে আমি আমার ওয়াইফ যে কথা বলছে আমার ওয়াইফকে সে কথা বলছে এখন আমরা কি করার আছে বলেন এই যে আপনি কি দর্শক আপনি কি আপনার কেন্দ্রের নামটি বলবেন বাকুলিয়া বাকুলিয়া কলেজ বাকুলিয়া কলেজ জি ধন্যবাদ হ্যাঁ আমি প্রশ্ন রাখবো রেজন সিদ্দিকির কাছে তার আগে আমার আরো একজন অতিথি এসে যুক্ত হয়েছেন দর্শক আমি পরিচয় করে দিচ্ছি বলছিলাম যে তিনি এই শহরের তীব্র জ্যাম যেখানে প্রতিদিন সন্ধ্যায় থাকে সেখানে আটকে ছিলেন আব্দুল জলিল ভুইয়া সাবেক মহাসচিব বিএফ ইউজে আপনাকে স্বাগত আজকে বলে না আমরা কথা বলছিলাম ভোটে আবেদন নেই আসলে কেন ভোটে আবেদন নেই ভোট একশো উৎসব নিয়ে আমরা কথা বলছিলাম আর দর্শক ফোনে জানতে চেয়েছেন যে তাদের এই অধিকার থেকে তারা কতদিন বঞ্চিত থাকবেন এবং

স্থানীয় সরকারের নির্বাচন হলো এটা খুব বড় ধরনের একটা নির্বাচন প্রথম সবগুলো নির্বাচনের কথাই বলছিলাম যে ভোটে মানুষের আর আর আবেদন নেই কি এখন আমি যেটা দিয়ে শুরু করলাম যে যেহেতু সকল দল অংশগ্রহণ করে নাই নির্বাচনটা যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে পরে আপনার এই নির্বাচনটা যে বাঙালির কাছে সবসময় এটা উৎসব মুখট ছিল নির্বাচনটা একটা উৎসব যেহেতু সকল দল অংশগ্রহণ করে নাই এটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মানুষের অনাগ্রহের একটি প্রধান কারণ হচ্ছে যে একজন দর্শক যে কথাটি বলছিল যে আপনার একটা শ্রেণী দাঁড়িয়ে গেছে যারা ভোটের সময় অন্যের ভোটটা নিজেদেরই যে বলছে আপনি তো আমাদেরই লোক এই যে কথাটি বলল এবং মানুষকে নিরুৎসাহিত করছে নট টু ভোট এটা তাদের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এই লোকগুলো যারা রাজনীতিতে জড়িত আছে এই ধরনের লোক তারা পরোক্ষভাবে অ্যাকচুয়ালি আপনার গণতন্ত্রের বিরুদ্ধেও কাজ করছে এবং মানুষ যাতে ভোট দিতে না যায় মানুষকে নিরুৎসাহিত করছে আপনি যে কথা যে প্রশ্নটি আমাকে করেছিলেন আমার মনে হয় যে একটি নির্বাচনকে সফল করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে এবং এই অংশগ্রহণের জন্য সকলের একটা সদ ইচ্ছাও থাকতে হবে তাহলে সং জাতীয় নির্বাচনে সবগুলো দল অংশ গ্রহণ করেছিল সেখানেও কেন এরকম একটি পরিস্থিতি তৈরি হলো এখানেও কিন্তু আপনি যে আমাদের মানুষের মধ্যে একটা মনের মধ্যে বিষয় চলছে আমরা ভোট দিয়ে কি হবে এখানে এই বছরের নির্বাচনটা অন্যান্য নির্বাচনের তুলনায় একটু আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে কারণটা হলো যে আমি এই জায়গাটাতে আবার বলবো যে আমাদের যে প্রধান বিরোধী দল আছে সেই প্রধান বিরোধী দল তার ভূমিকাটি সঠিকভাবে পালন করে নাই কেন করে নাই সে প্রশ্ন সেদিকে আমি না আমার কাছে মনে হয়েছে যে তারা ক্যাম্পেইনের দিকতে থেকে দেখছে রিলাক্টেন্ট যে ক্যাম্পেইন করতে যায় নাই তারা কতগুলো অজুহাতও দাঁড় করিয়েছে যে এই কারণে তারা ক্যাম্পেইন করতে পারে নাই ফলে আপনার নির্বাচনটা ওইভাবে সফল হয় নাই আপনার আমি প্রথমেই বলেছি যে বাঙালির যে উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনটি হয় সেই সকল দল যদি না যায় মানে প্রাণবন্ত অংশ গ্রহণ কিংবা বাকি সঠিক অংশ গ্রহণ বলছেন ডক্টর ইজার সিদ্দিকী দর্শক আপনার কাছে ফোন রেখেছে এবং বোকায়ে প্রশ্ন রেখেছিল যে আমরা আইন করব কিনা দর্শক বলেছেন যে আসলে বাকুলিয়া কেন কলেজ কেন্দ্রে তিনি গিয়েছেন এবং তাকে এই ধরনের কথা বলেছে এগুলি কি আসলে মানুষকে এগুলি তো মানুষকে ভোটে নিৎসাহিত করে এবং আব্দুল জলিল ভুঁইয়া যেটি বলছেন সবার অংশ কিন্তু জাতীয় নির্বাচনে কিন্তু সবার অংশগ্রহণ ছিল জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ গ্রহণ ছিল আমি আগে বলেছি যে অংশগ্রহণ থাকলেও ঘটনা যেটা ঘটেছে সেটা এখন সবাই স্বীকার করছেন যে ভোট আগের রাতে হয়েছে এবং তার মানে প্রমাণ প্রমাণ হলো এই যে পুলিশ যেহেতু এই কাজটা করেছে সেই জন্য সকল থানায় একটা গরু জবাই করে একটা উৎসব পালন করা হয়েছে ভোটের পরপর পুলিশের প্রধান বলেছেন যে খুব কষ্ট করেছে পুলিশ বিনিদ্র রজনী যাপন করেছে তো এর ফলে হয়েছে কি কেন ছিল হ্যাঁ কেন তা তো বোঝাই যায় যে তার অনেক কষ্ট হয়েছে সারা রাত জেগে ভোয়াল ব্যালট বাক্সে সিল মারতে হয়েছে না ব্যালটে তো সুতরাং এই কথাটা যে তখন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বটে এখন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকল কমিশনার এটা স্বীকার করছেন যে আগের রাতে ব্যালট বাক্স ভরা হয়েছিল তো এখন তার ফলেও ভোটের প্রতি মানুষ আগ্রহী হয়েছে আজকে দেখেন যে কোনো কোনো কেন্দ্রে এমনও হয়েছে যে পাঁচ ঘন্টায় একটি ভোটও পড়েনি আজকে দায়িত্ব ছিলেন তিনি বলেছেন কি করা যায় কি করা যায় যে উদ্দীপনামূলক মানুষকে তার আস্থা দিতে হবে সেই দিবে কমিশনকে যদি ইলেকশন কমিশন দেখে সে পারছে না সেখানে ভোট স্থগিত করে দেবে ইলেকশন সেটা করার একতিয়ার তার আছে তো সুতরাং সে যদি সরকার কি চায় সরকারের মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে সে কোনোদিনই সফল হতে পারবে না এবং এই যে ট্রেন্ড অর্থাৎ ভোট না দেওয়া ভোট কেন্দ্রে না আসা সেই ট্রেন্ডটা কিন্তু থেকেই যাবে আর আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি যে দলীয় মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটাও একটা ভুল সিদ্ধান্ত হয়েছে তাহলে বিএনপি না এলেও কিন্তু ইলেকশনটা পার্টিসিপেটি পার্টিসিপেটরি হয়ে উঠতো অর্থাৎ আপনি নৌকা পেয়েছেন মানে জিতেছেন এই পরিস্থিতি তৈরি হতো এই মানসিকতা তৈরি হতো উনি বলছিলেন আবার যেটা আপনার বোকাই যে প্রশ্ন করছিল সেটা শুধু উত্তর কোরিয়া নয় আমি অস্ট্রেলিয়ার কথা জানি অন্য অন্যান্য কান্ট্রির কথা আর একটা ফেসবুকে দেখছিলাম আমি ঠিক মনে নেই নামটা অস্ট্রেলিয়া কিন্তু ভোট দেয় বাধ্যতামূলক না হলে জরিমানা হবে জরিমানা দিতে হয় আবার একটা দেশের কথা পড়লাম তার মানে কি নিরুৎসাহিত জনগণকে উৎসাহিত করার জন্য উৎসাহিত করার জন্য যে ভোট দিতে আপনি বাধ্য যে না দেন তাহলে জরিমানা দিতে হবে একটা দেশের কথা পড়লাম কয়েকদিন আগে খবরে যে সেই দেশে ভোট জরিমানা দেয় কিন্তু ভোট দেয় না জরিমানা দিবে তাও তারা ভোট দিবে না ভোট কেন্দ্রে যাবে আচ্ছা বোকাই প্রশ্ন করতে যাচ্ছেন বোকাই আপনি প্রশ্ন করুন আমার প্রশ্নটা হইল কি মানুষের ভোট দিতে আনার জন্য কি এখন পুরস্কার ঘোষণা করতে হইব

আওয়ামী যারা সমর্থক তারাও কিন্তু ভোট দিতে যায় না বলে যে ভোট দিয়ে কি হবে এই এই যে একটা আপনার সিচুয়েশন পরিস্থিতি এই পরিস্থিতিটাকে ফিরিয়ে আনতে হলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে অ্যাটমসফিয়ার আপনাকে হ্যাভ টু ক্রিয়েট এবং এটা সরকারের উপরেই বল মানে সবার সমর্থকই দাঁড়াবেন ভোটে এবং সবাই তার সমর্থকে জিতানোর জন্য এবং তাদের নিশ্চিত হতে হবে যে আমি ভোট দিলে আমার আমার লিডার জিতবেন আরেকটি হলো যে নাগরিকদেরও একটি কর্তব্য থাকা দরকার আমি অনেক জায়গাতেই বলেছি যে নাগরিকদের যে অধিকার এবং কর্তব্য আমরা নাগরিকরা শুধুমাত্র সবসময় অধিকারের কথাটাই বলি আমার কর্তব্যের কথাটা আমরা চিন্তা করি না নাগরিকদের কর্তব্যের কথাটা চিন্তা করতে হবে আরেকটা জিনিস হলো যারা নির্বাচনটা পরিচালনা করেন তারা যে সমস্ত কথাগুলো বলেন তাদের বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনার দায়িত্বশীল বক্তব্য কিন্তু আমরা খুঁজে পাই না এই এরকম বক্তব্য দিয়ে দিন যেটা আমাদের বন্ধু দিকে যেটা বলছিলেন যে যে নির্বাচন কমিশনাররা ধরনের আপনার কথাবার্তা বলেন এই কথাবার্তায় কিন্তু নিজেকে নিজেই আপনার খুব ছোট করেন সাথে সাথে জাতীয় ছোট হয় তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে নির্বাচন কমিশনের এই যে আমি বললাম যে সকল দলের যাতে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটাকে আপনারা বাংলাদেশী নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে এই ক্ষমতা বলেই কিন্তু নির্বাচনটা তার নিরপেক্ষ করতে পারে নির্বাচনটাকে সব ধরনের ক্ষমতাই আছে এখন ধরেন আমি যদি সাবসারভিয়েন্ট হই সাবসারভিয়েন্ট কোন সংগঠন দিয়ে সেই সংগঠন তার দায়িত্ব কিন্তু পালন করতে পারে না সংগঠনটি সাবসারভিয়েন্ট না হলেও ব্যক্তি যদি সাবসারভিয়েন্ট হয় নতু জানু হয় আর মানে এত আনুগত্য প্রকাশ করে তখন এই যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে এই কনস্টিটিউশনাল বডিগুলো সব ধ্বংস হয়ে ধ্বংস করে দেওয়া হয় আমি মনে করি গণতন্ত্রের ওগুলোই কিন্তু আসলে যদি আপনি বলেন ধাপগুলো বা মেজারমেন্টের যে স্টেপগুলো ওগুলো ওগুলোকে ধাপ ধরেই কিন্তু নিশ্চয় যে বিশেষ করে কনস্টিটিউশনাল যে আপনার বডিগুলো আছে এদের যারা দায়িত্বে আছেন তাদের অত্যন্ত দায়িত্বশীল হওয়া দরকার এবং তাদের দে শুড হ্যাভ গার্ডস

শ্যামল শিশি বলছেন বগুড়ায় আজ উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে গত তিন দিনে বিভিন্ন শ্রেণী পেশার দশজনকে জিজ্ঞেস করছি ভোট দেবেন না সাতজন উত্তর দিয়েছে ভোট দিলেও নৌকা জিতবি না দিলেও জিতবি ভোট দিব না একজন বলেছে ভোট আগে হয়ে সেন্টারে তো যায় কি কর্মে বাকি দুজন ভোট দিতে যাবে যদি সময় পায় ফজের আব্বি বলছেন মানুষ কি নির্বাচনে ভোট দিতে ভুলে গেছে হ্যাঁ না হলেও কেন এসব নিয়ে গবেষণা হওয়া উচিত উসিন ফতিমা বলছেন উপজেলা নির্বাচন হাল চাল বগুড়ার একটি কেন্দ্রের তিন ঘন্টায় ১৩টি ভোট পড়েছে এমন ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পেয়ে খুশি ঠেলায় ঘুরতে দোল খাচ্ছেন দায়িত্বরত দুই আনসার সদস্য আহ আপনি ভুঁইয়া বলেন সবগুলো উত্তরই এখানে দেওয়া আছে এগুলো আপনার হ্যাঁ তাদের প্রতিক্রিয়াটা তারা দশ জনের মধ্যে সাতজনের উত্তর নিচ্ছে তারা যাবেন না হ্যাঁ আমি কিন্তু যে কথাটা বলছিলাম যে প্রতিযোগিতামূলক না হলে এটা যাবে না আরেকটা হলো নাগরিক তার অধিকার এবং কর্তব্য আমি একটু এখানে আপনার সাথে যদি ডিফার করতে চাই আব্দুল ভাইয়া যে প্রতিযোগিতামূলক যখন হচ্ছে তখনও যদি আমি দেখি যে আমার ভোট দেওয়ার পরেও প্রতিযোগিতাটা টিকছে না মানে ভোট যেখানেই দিচ্ছি একটি পক্ষই জিতে যাচ্ছে তখনও কিন্তু আসলে মানুষ ভোট দিতে যাবে না না আপনার তখন যদি মানুষ যদি ভোট দিতে যায় তাহলে পরে দেখবেন যে তার পছন্দের মানুষে যেমন আমাকে অপছন্দ করতে পারে তখন কিন্তু ভোটটা অন্যদিকে যেতে পারে এই অন্যদিকে যাওয়ার জন্য যে ভোট তখন সকলেই ভোট দিতে আসে কিন্তু ভোট দিতে গেলে আমাকে যদি বলে যে এই এইটি খোলা জায়গা আপনি এখানে এখানেই ভোট দেন আমি দাঁড়িয়ে আছি আপনার মাথার উপরে তাহলে তো আমি পরে বার ভোট দিতে যাব আমি আমি তো এই যে আমি কিন্তু এর আগে বলছি যেটা শুধু বিচ্ছিন্নভাবে আলোচনা করলে হবে না যে কনস্টিটিউশনাল বডি ধরে আমাদের এটা এখানেই আসি যে আসলে এই ইলেকশন কমিশনটাকে এনসিওর করতে হবে যে এই বাকুলিয়ার যে বন্ধু আপনার প্রশ্ন করলেন যে ভাই আমি ভোট দিতে গেছি আমার স্ত্রীকে নিয়ে আমি কিন্তু ভোট দিতে পারি নাই কেন পারি নাই গিয়ে বলছে আপনি তো আমাদেরই লোক আপনি ভোটটা দেওয়া হয়ে গেছে আমি আমাদের কিনা আপনাদের কিনা এই জিনিসটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমি ভোট দিই হ্যাঁ এই যে কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের তো এই মুহূর্তে কি করা উচিত যে যখন আমাদের দেশে একজন নাগরিক এই ধরনের আপনার আপনি যে কমেন্টগুলো আমরা দেখলাম এটি দেখার পর আসলে এটার থেকে তাদের ভূমিকাটা কি আপনার আমরা কোথায় আছি কোথায় যাব এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে আপনার আজকে বিভিন্ন দেখেন প্রফেশনাল বডিগুলোতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনার আগামীতে প্রফেশনাল বডিগুলোতে যাবে কিনা এটাও সন্দেহ সন্দেহ আছে কারণটা হচ্ছে যে আমি যদি বুঝতে পারি যে ওমুকে তো পাস তাহলে ভোট দিতে কেন কেন যাব সেটা আমার দলেরই হতে পারে আমি জানি আমি না গলেও ভোট গেলো ভোট হবে আমার ভোট তো হইই যাবে এই জায়গাটা থেকে আমাদের ফিরে আসা হবে যদি আমরা সত্যিকার অর্থেই গণতন্ত্রের কথা মেন করি যদি গণতন্ত্রের পথে হাঁটতে চাই তাহলে পরে আমাদেরকে আমি সাথে একটা খুব সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে আপনার রাজনীতির বাইরে দলীয় রাজনীতির বাইরে রাখতে হবে রাজনীতি তো থাকবেই যেটা বলছিলেন যে কেন এনেছি আজকে যদি দেখেন সিলেটে আপনার বাঙালি কিন্তু আপনার খুব উৎসাহী জাতি তারা একটা যে জিনিস ইমোশনাল তাদের মধ্যে কাজ করে আজকে সিলেটে দেখেন বিএনপি তার কয় বেশ কয়েকজন নেতা কর্মী এক্সপেল করার জন্য কেন্দ্রীয় কমিটিতে আপনারা রিকমেন্ড করেছে কারণটা কি তারা নির্বাচন অংশ গ্রহণ করেছে এবং যেহেতু এই পরিস্থিতি তৈরি হতো না যদিও দলীয় প্রতিকে যদি এটা দলীয় প্রতিকে না হতো তাহলেও কিন্তু আমি যে কথাটা বারবার বলছি যেটা এটা কিন্তু একটা কম্পিটিভ নির্বাচন হয়ে যেত হয়ে যেত খুঁজে পেত ওই জায়গাতে লিডারশিপ তৈরি হতে পারতো আরেকটা জিনিস হতে পারতো সেটা হলো আজকেও ধরেন যে আমাদের ইয়ের মধ্যে যারা রুলিং পার্টি আছে বিশেষ করে আমি আগেও বেশ কটা টক শুধু বলেছি যে এবার কিন্তু একটা সুযোগ ছিল যেহেতু আমরা যতই সমালোচনা করি না কেন যে এই নেতা নির্বাচিত হয়ে যাবে নমিনেশন পেলেই ওই জায়গাটাতে কিন্তু সৎ যোগ্য এদেরকে নমিনেশন দিতে পারত কিন্তু সেটা কিন্তু হয় নাই অনেক ক্ষেত্রে ওই জায়গাতে দেখা গেছে যে নির্বাচনের ক্ষেত্রে আপনি এমন সমস্ত নির্বাচিত লোকদের এমন সমস্ত লোকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আপনি মনে করেন ভূমিদস্যুদের সাথে যোগাযোগ যাদের আছে

আমি ব্যক্তি ব্যক্তি ফ্যাক্টর তাহলে এটা যদি উনি জানতেন তাহলে উনি দাঁড়াতে পারতেন অবশ্যই কিন্তু এখন মার্কা দিয়ে এমন করা হয়েছে যে ওই মার্কার পিছনে সরকার পুলিশ রাজনীতিবিদ এমপি সাহেব সমস্ত কিছু মার্কার পিছনে এখন ইনস্টিটিউশনে কি করা উচিত ইনস্টিটিউশন তো ডेंजरस অবস্থায় আছে এবং এত ইলেকশন কমিশন যে পরিমাণ ভার্নারে বলে এবং যেটা বলছে জলিল বলছেন এরকম একটা স্ট্যাটাস দেখার পর আসলে দলদাস নির্বাচন কমিশন দেখেন

কথা বলেছেন সবাই মিলে একমত হয়েছেন যে এটা ভোট হয়নি এটা বাতিল করতে হবে এবং বাতিল করতে উনি সাহস পান নাই যে কি পরিস্থিতি তৈরি হয় সামাল দেওয়া যাবে না তখন দেখেন ওই ইলেকশনের রেজাল্ট কিন্তু পঁচিশ দিন পরে কিন্তু এই নির্বাচনটা স্থগিত করে বা বাতিল করে দিয়ে নতুন নির্বাচন করলে এর অনেক বেশি বেড়ে যেত গ্রহণযোগ্যতা আমরা শেষ পর্যায়ে ডক্টর হেজান সিদ্দিকী এবং আব্দুল জুলভি আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের বলানা বলা এসে কথা বলার জন্য যেটি আপনার দুজনই বলছিলেন যদি আমরা গণতন্ত্রের বিজয় চাই তাহলে আসলে ভোটে মানুষকে ফিরিয়ে আনতেই হবে এর কোনো আসলে বিকল্প নেই যে প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত তাদেরই আসলে এই দায়িত্ব ভোটে মানুষ যেন আবার আগ্রহ ফিরে পায় সেদিনই আসলে ভালো হবে যে সবাই ভোট দিতে যায় দর্শক আজকের মতো শেষ করছি সাউদে নির্মিত বলানা বলা নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ